বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম ইউনিট 8 লেসন 3 এবং আমাদের আজকের লেসনটির নাম হচ্ছে দ্য জায়ান্ট পান্ডা। এবং আমরা আমাদের আগের ভিডিওতে কিন্তু এই লেসনটির প্রথম অংশ পড়ে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা এই লেসনটির দ্বিতীয় অংশ পড়ব। দেখো, দ্য রিসার্চার্স ইউজড ভ্যারিয়াস ক্লাইমেট চেঞ্জ মডেলস টু প্রজেক্ট দ্য ফিউচার ফর থ্রি ব্যাম্বু স্পিসিস রিলাইড অন বাই পান্ডাস ইন দ্য কুইংলিং মাউন্টেন রিজিয়ন অফ চায়না। দেখো, অনেক বড় একটা বাক্য, আমরা একটু ছোট ছোট করে পড়ি। দ্য রিসার্চার্স ইউজড ভ্যারিয়াস ক্লাইমেট চেঞ্জ মডেলস, তার মানে গবেষকরা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করেছিলেন টু প্রজেক্ট দ্য ফিউচার ফর থ্রি ব্যাম্বু স্পিসিস, তার মানে তিনটা বাঁশের প্রজাতির ভবিষ্যৎ নিয়ে তারা গবেষণা করেছেন। এবং কোন তিন প্রজাতির বাঁশ? রিলাইড অন বাই পান্ডাস, তার মানে পান্ডারা যেই তিনটি প্রজাতির বাঁশের উপর বেশি নির্ভরশীল, রিলাইড মানে হচ্ছে কি নির্ভর করা, ইন দ্য কুইংলিং মাউন্টেন রিজিয়ন অফ চায়না। এবং এটা কোথায় অবস্থিত? চীনের কুইংলিং পাহাড় যেই জায়গাটায় অবস্থিত সেই পর্বত অঞ্চলে, উইচ রিপ্রেজেন্টস অ্যাবাউট আ কোয়ার্টার অফ দ্য টোটাল রিমেইনিং পান্ডা হ্যাবিটেট। এবং এই যে চীনের এই কুইংলিং পর্বত অঞ্চল, এটি কিন্তু পান্ডাদের আবাসস্থলের কত অংশ বলে, এটা হচ্ছে চার ভাগের এক ভাগ। তার মানে পান্ডাদের আবাসভূমির চার ভাগের এক ভাগে কিন্তু এই কুইংলিং পর্বত অঞ্চলটি নিয়ে। আচ্ছা, তারপর দেখো, দিজ মডেলস ভ্যারিড ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশনস, তার মানে এই প্রকল্পগুলোর ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে ভিন্নতা ছিল, বাট ইচ ফোরক্যাস্টেড সাম লেভেল অফ টেম্পারেচার রাইজ উইদিন দ্য কামিং সেঞ্চুরি। তার মানে এই ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে কী ছিল, ভিন্নতা ছিল, কিন্তু প্রতিটি প্রকল্পই পরবর্তী শতকে কিছু মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মানে পরের শতকে যে তাপমাত্রা বৃদ্ধি পাবে, প্রত্যেকটি নকশাতেই কিন্তু এই কথাটি বলা ছিল। দ্য রেজাল্ট সাজেস্টস দ্যাট ইফ দ্য ব্যাম্বু ইজ রেস্ট্রিক্টেড টু ইটস কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়া, তার মানে ফলাফলগুলো এটি উপস্থাপন করে যে যদি বাঁশ এটার বর্তমান বরাদ্দকৃত এলাকায় সীমাবদ্ধ থাকে বিটুইন 80% and 100% অফ ইট উইল ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ 21st century। তার মানে 80 থেকে 100% বাঁশ কী হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, কারণ বর্ধিত, আচ্ছা কী হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে 21 শতকের শেষ নাগাদ, বিকজ ইট ওয়ন্ট বি এবল টু গ্রো আন্ডার দ্য ইনক্রিজড টেম্পারেচার, কারণ কি বর্ধিত তাপমাত্রায় বাঁশ জন্মাতে সক্ষম হবে না। বন্ধুরা, আমরা কিন্তু এই লেসনটির দ্বিতীয় অংশ পড়ে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা তৃতীয় অংশটি নিয়ে আসব। এবং তোমরা যদি চাও, এই স্মার্টবুকটি খুলে কিন্তু এই অনুবাদ অংশটি থেকে তোমরা অনুবাদটি আরও একবার দেখে আসতে পারো। আমাদের সাথেই থেকো।